হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আর সাপুর পাপড় তৈরি করব। এ পাপড় তৈরি করা খুব সহজ খেতে অনেক মজা ভিডিওটি পুরো দেখবেন সহজে পাপড় তৈরি করা যায় আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু নিচ্ছি সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যা সাবু তার হাফ পরিমাণ পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজে রাখবো দুই ঘন্টা পর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে সাবুটাকে মিশিয়ে নেব দেখুন আমার সাবুর নিচে কোনো পানি নাই রাইস কুকারে পানি দিয়ে পানির বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব পানির বলক আসুক আমরা এমন ছোট ছোট পিরিচ কৌটার মুখা ভালো করে তেল বিরাজ করে নেব একে একে সবগুলা তেল বিরাজ করে নিচ্ছি তেলবিরাজ করা নেওয়া হয়ে গিয়েছে এক চামচ করে সাবু দিয়ে ভালো করে চেপে চেপে এক লেয়ারে সাবু রেখে চেপে চেপে সবগুলা আমি পাঁপড়ের সাইজ দিয়ে নেব খুব ভালো করে চেপে চেপে দিতে হবে আমি সবগুলার পাপড় সাইজ দিয়ে দিয়েছি এমন একটা প্লাস্টিকের পাত্রে তেলবিরাজ করে নিচ্ছি আমার বলক এসে গিয়েছে সবগুলো সাজিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি দুই তিন মিনিট পর আমার এগুলা সব খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এগুলাকে ঠান্ডা করে উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে সবগুলা আমি একে একে উঠিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পোষায় এমনগুলো এমন করে সব পাঁপড়গুলো আমি উঠিয়ে নেব আমার পাঁপড় উঠানো হয়ে গেছে এটাকে দুই তিন দিনের জন্য রৌদ্রে শুকাতে দেব দুই তিন দিন পর আমার পাঁপড়গুলো শুকিয়ে দেখুন কত সুন্দর পাঁপড় হয়েছে কৌটার মুখার পাপড় পিরিচের পাফড় এগুলো ফ্রাই করে নেব কড়াইতে তেল দিচ্ছি তেলটাকে তাতিয়ে নিচ্ছি চুলাটাকে লো আচে রাখতে হবে টানা হলে পাঁপড় পুড়ে যাবে এভাবে একটা দুটা করে পাপড় ভেজে নেওয়া যায় এই পাঁপড়কে আপনারা দু চার মাস ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারেন যখন তখন এই পাঁপড় ফ্রাই করে খেতে পারবেন বাড়িতে মেহমান আসলে নাস্তা হিসাবে দিতে পারবেন আজ এই পর্যন্তই Thanks all.